बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں اوپستھت ادھکار اعلی حضرت مجدد دین ملت ایر نامی سرتی سنسدے ویوستھا بنائے पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन एवं शहदाए करबला रिदवानुल्लाह अलैहिम अजमाइन शरणे आयोजित महफिलेर मोहतरम सभापति महान रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करछि जे रब्बुल आलमीन पवित्र चांदे आयोजित नूरानी ईमानी महफिले योगदान करे कुरान सुन्नार आलोचना शुने निजेर ईमान अकीदा मजबूत करार आमली जिंदगी दुरुस्त करार तौफिक दियेछेन शे रब्बुल आलमीनेर दरबारे লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ কোরআন মজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াত কেরিমা তিলাওয়াত করলাম মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকের মাহফিলে আমরা সবাই জানি বড় ছোট নারী পুরুষ আমরা সবাই জানি আজকের মাহফিলের বিষয়বস্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা শব্দ আছে সুন্নি সম্মেলন বা সুন্নি কনফারেন্স রসুল পাক রসুল মানে সমস্ত রসুলদের রসুল নবীদের নবী রসুলদের রসুল যার আগমনের পূর্বে আমার আল্লাহ আলমে মিসাক
যখন আল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি করেন নাই, আলমে মিথাক আপনা আমি নিজেও অনেকবার বলছি, রসুল পাক ইসলামের আগমন, নবীর আগমন হলে কি করতে হবে? সাধারণ পাবলিক না, মহান রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামদের থেকে আল্লাহ একবারে পাক্কা পোখতা অঙ্গীকার শপথ নিয়েছিলেন। সুবহানাল্লাহ, আসলে এই নবীর আগমন আমরা যারা ফাফি মুসলমান আছি আমাদের জন্য কত বড় আনন্দের বিষয়। দুনিয়ার সমস্ত আনন্দ যদি এক পাল্লায় রাখা হয়, প্রিয় নবীর আগমনের আনন্দ যদি এক পাল্লায় রাখা হয়, আমার দয়াল নবীর আগমনের আনন্দের পাল্লা কোটি 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 গুণ বাড়ি হবে। আলহামদুলিল্লাহ, আসলে আমরা গুণাগার ঠিক, আমি রিক্সাওয়ালা, কেউ ঠেলা গাড়ি বেড়া, কেউ দিন মজুর, আমরা গরিব মানুষ যে কি, আমরা বড় ভাগ্যবান। কিভাবে এই নবী আমরা পেয়ে গেলাম? আমাদের সিটাঙ্গার একটা বাসা আছে না, বিলের বাইগি শিক্ষা সিঁড়ি ভোজ্য আছে না, আমাদের কি বড় ভাগ্য, কিভাবে এই নবী পেয়ে গেলাম? এই নবীর কলমা পড়ার সুযোগ হলো, আমার মতো ফাফি ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার আল্লাহ একটা তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এর চেয়ে বড় আনন্দ আমাদের জন্য আর নাই। এই জন্য বাংলাদেশ তথা গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে মুসলমান আছে সুন্নি মুসলমান, ওখানে মিলাদুন্নবী হচ্ছে না এমন কোন জায়গা নাই। আমাদের দেশে এক সময় কিছু হুজুররা এগুলো বেদাত 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 চিল্লে চিল্লি করত, এরা বলার আগে এগুলো ওই সৌদি আরবের দুই হেরমে দাঁড়িয়ে মুফতিরা মুফাসসিররা মুফতি সেজে মুফাসসির সেজে মিলাদুন্নবীকে বেদাত বলতো। ওদের থেকে ট্রেনিং পেয়ে আমাদের দেশে কিছু আলেম উলামা তাদের সুরে সুর মিলিয়ে, হ্যাঁ এগুলো এগুলো কোরআনে নাই হাদিসে নাই, সিহাবার যুগে ছিল না তাবিনের যুগে ছিল না, এগুলো বেদাত। আমার রসুল বলছেন, এখানে হাদিসও আছে তো, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরা। এই সমস্ত দলিল পেশ করে করে মানুষকে মিলাদুন্নবী না করার জন্য মানুষকে ষড়যন্ত্র করত। আল্লাহর বড় শুকর, দেরিতে হলেও যে সৌদি আরব থেকে মিলাদুন্নবীকে বেদাত বলে ফতোয়া দিয়েছিল, আজকে সেই সৌদি আরবের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা আমার বক্তব্য, কারা কারা কোন দেশে বসে কোথায় বসে কোন দেশে বসে শুনছেন, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم
রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল শোনাইল কুল না দলে শোনাইল কুল আজকে মিলাদুন নবী হচ্ছে একজন সভাপতি আরেকজন বক্তা আর অনেক শ্রোতা আমরা আম পাবলিক কিন্তু আমার আল্লাহ বলেন হে নবী ওয়াইদ আখাযাল্লাহু এখানে মুফাসসিরিন ইকরাম বলেন এখানে একটা উযকুর একটা শব্দ ঐজ্য আছে তখন অত্ত দাঁড়াবে হে নবী ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো হে নবী আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো কোন ঘটনা না ইজ আখাযাল্লাহু যখন আল্লাহ মিসাকান নবীন সমস্ত আম্বিয়া একরাম থেকে পাখতা পোখতা অঙ্গীকার নিয়েছেন সুবহানাল্লাহ ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো যখন আল্লাহ আম্বিয়া ইকরামদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন একরার নিয়েছিলেন অঙ্গীকার নিয়েছিলেন তাহলে বোঝা গেল ওখানে অন্য কোন পাবলিক ছিল না আপনি আমার সাথে একটু হেল্প আমাকে একটু হেল্প করবেন আল্লাহ যেখানে নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছিলেন ওখানে কি কোনো পাবলিক ছিল ওখানে কোনো ওয়ালি কোনো ওয়ালি হাউস কুতুব আব্দাল নজিব নকি মুয়াদ্দিন মুফতি মুওয়াজ্জেব কেউ ছিল না শুধু অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ কার থেকে আম্বিয়া ইকরামদের থেকে ওরা সবাই আল্লাহর নবী আমার আল্লাহ পারে কি পারে না সমস্ত নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছিলেন অঙ্গীকার নেওয়ার জন্য একটা অনুষ্ঠান করেছিলেন কার বিষয়ে আমাদের নবীর বিষয়ে সুবহানাল্লাহ বলবেন না হে নবী ওই ঘটনাটা একটু স্মরণ করুন যখন আল্লাহ নবীদের থেকে আম্বিয়া ইকরামদের থেকে অঙ্গীকার নিয়েছেন কি অঙ্গীকার নিলেন লামা আতাইতুকুম মিন কিতাবি মুহিকমা হে আমার নবী আমি যখন তোমাদেরকে কিতাব দেব আমি যখন তোমাদেরকে কি দেব তোমাদেরকে কিতাব দেব হিকমত দান করব অর্থাৎ আসমানে কিতাব বা সহিফা এবং নবুয়ত দিয়ে আমি তোমাদেরকে পাঠাব যুগে যুগে কালে কালে আমি তোমাদেরকে পৃথিবীর লক্ষ ভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়ত করার জন্য আমি তোমাদেরকে পাঠাব এগুলা তফসির সহ বলা হচ্ছে তোমাদেরকে যখন পাঠাব তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবেন জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম এরপরে তোমাদের কাছে সেই রাসূল যদি এসে যায়
যেই রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমরা যে সত্যি আল্লাহর নবী, তোমরা যে সত্যি আল্লাহর রাসূল, এবং তোমাদের সঙ্গে থাকা কিতাবগুলো সত্যি আল্লাহর কিতাব, এগুলোকে সত্যায়িত করনে ওয়ালা রাসূল যদি এসে যায় তাহলে লা তুমিনুন নবী, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে। কোন মনোযোগ লা তুমিনুন নবী, অবশ্যই অবশ্যই তোমরা তার উপর ঈমান আনতে হবে, তার কলমা পড়তে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্য করতে হবে, মানে সেই নবীর দিন প্রতিষ্ঠায় যত প্রকারের সাহায্যের প্রয়োজন তোমরা সাহায্য করতে হবে। আপনার কথাটা বুঝতেছেন? আল্লাহ বলছে, এ আমার নবীরা, আমি আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে আসমানে কিতাব দিয়ে মানুষকে হেদায়েতের জন্য পাঠাবো, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবেন। এরপরে যদি তোমাদের কাছে এমন রসুল চলে আসে যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবে, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যায়িত করবেন, এমন সেই রসুল যদি এসে যায় অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে, সেই নবীর কলমা পড়তে হবে, সেই নবীকে তোমরা সাহায্য করতে হবে। একটা হলো ঈমান আনা, দ্বিতীয় নম্বর কি করতে হবে? সাহায্য মানে সেই নবীর দিন প্রতিষ্ঠায় মাল দিয়ে জান দিয়ে যত প্রকারের সাহায্যের প্রয়োজন করতে হবে। করবে তো? ঈমান আনবে তো? তোমরা সাহায্য করবে তো? একরার করো। আমাদেরকে বলছে না বাবা, নবীদেরকে বলছে আকরার তো। ওয়াহাসতুম আলা যালিকুম ইসরি, এ আমার নবীগণ, তোমরা একরার করেছ, আমি যে জিম্মাদারি তোমাদের উপর দিলাম মাথা পেতে নিয়েছ। কালু আকরার না, সমস্ত আম্বিয়াই কিরাম এক বাক্যে স্বীকার করেছেন, হ্যাঁ আল্লাহ আমরা একরার করে নিলাম, মেনে নিলাম, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সে রসুল যদি চলে আসে আমরা সেই নবীর কলমা পড়ব, সেই নবীর দিন প্রতিষ্ঠায় যে সাহায্যের কথা বলছ আমরা সবগুলো করব। আমরা কোন রসুলের উম্মত? যেই নবীর, যেই নবীর নবীর উপর ঈমান আনার জন্য, যেই নবীর দিন প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন। এগুলো তো মিলাদুন নবী, এগুলো তো মিলাদুন নবী। বলে কি, তোমরা মেনে নিয়েছ তো? আল্লাহ আমরা মেনে নিলাম, স্বীকার করলাম, অঙ্গীকার করলাম, আমরা তোমার নবীর কলমা পড়ব, তোমার নবীর দিন প্রতিষ্ঠা আমরা কি করব, সাহায্য করব। আল্লাহ বলেন, দেখেন আল্লাহর কাজ কেমন। আল্লাহ বলেন ফাসাদু, এ আমার আম্বিয়া ইকরাম, তোমরা যে আমার সাথে ওয়াদা করেছ, অঙ্গীকার করেছ, আমার নবী এসে গেলে আমার নবীর উপর ঈমান আনার, আমার নবীর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা যে অঙ্গীকার করেছ, ইকরার করেছ, স্বীকার করেছ, জিম্মাদারি নিয়েছ, এটার উপর তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আল্লাহর দ্বারা বড় কঠিন, তোমরা কি হয়ে যাও? আপনারা বিচার করেন, আল্লাহ ওয়াদা নিচ্ছেন নবীদের থেকে,
নবীরা কি যে ওয়াদা করাচ্ছেন নবীরা কি কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে? কথা বলছেন না কেন? আল্লাহর কোন নবীরা অঙ্গীকার ভঙ্গ করতে পারে? কিভাবে করবে? কারণ আমার রসুল বলছেন মুনাফিকদের চিহ্ন হলো অঙ্গীকার ভঙ্গ করা। আম্বিয়া ইকরামের নাউজ বিল্লাহ মিন জালিক, কোন নবীদের মধ্যে নাফাকতার কোন জিনিস আছে? তা আল্লাহ তো নিজেই জানেন যে আমার নবীরা যা ওয়াদা করেছে সেটা বাস্তবায়ন করবে। এরপরে আল্লাহ কিভাবে ওয়াদা নিচ্ছেন দেখেন, ফাশাদু, তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। সবাই বলে আল্লাহ আমরা সাক্ষী হয়ে গেলাম, একে অপরের সাক্ষী হয়ে গেলাম, আমরা যে তোমার সাথে অঙ্গীকার করেছি সেটার উপর আমরা একে অপরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ কি বলছেন জানেন? এ আমার আম্বি ইকরাম শুনো, শুধু তোমরা একে অপরের সাক্ষী হয়েছো তাই না, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি রব্বুল আলামিন নিজেই তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আমার নবী এখনো আসে নাই দুনিয়ায়, কোন নবী দুনিয়াতে আসে নাই, আসার আগে আলমে মিফাক আমার আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদেরকে দেখে আমাদের নবীর বিষয়ে আল্লাহ ওয়াদা নিলেন, আমি তোমাদেরকে নবুয়ত দেব, রিসালত দেব, আসমানি কিতাব দেব, দায়িত্ব দিয়ে জমিনে পাঠাবো, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবে। এরপরে যদি ওই রসুল এসে যায় যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাব গুলো যে আমি আল্লাহর কিতাবটা সত্যায়িত করবেন, সে রসুল যদি এসে যায় তোমরা সেই নবীর উপর ইমান আনবে কিনা, সেই নবীর কলমা পড়বে কিনা, সেই নবীর উপর ইমান আনবে কিনা, সেই নবীর দিন প্রতিষ্ঠায় যত প্রকারের সাহায্যের প্রয়োজন সব করবে কিনা, তোমরা আমার সাথে একরার করো। সবাই একরার করলেন, বলে না একরার করলে হবে না, একে অপরের সাক্ষী হও, বলে আল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আল্লাহ বলেন আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আমার আল্লাহ আর এক জায়গায় আমার নবীর ব্যাপারে বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, মানে কাফাহুল্লাহু শাহীদা, হে রাসূল আপনার বিষয়ে আল্লাহর সাক্ষী যথেষ্ট। আপনার খুশি না বেজার? আমার আশ্চর্য লাগে, সাপ্তারে জসকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই দুনিয়ার যত কোর্ট কাছারি আছে বিচারক বিচার করবে সাক্ষীর উপর। আপনারা আমাকে একটু হেল্প করবেন, বিচারকরা বিচার করবেন সাক্ষীর উপর। পৃথিবীর কোন বিচারক এ আমি দেখছি এভাবে এ ধরনের সাক্ষী দিতে পারবে? কোন বিচারক যদি সাক্ষী দেয় তাকে হাকিমের এজলাস থেকে চলে আসতে হবে, আপনি সাক্ষীর কাতারে চলে যান, ঠিক না? আপনারা তো শিক্ষিত লোক, আমি তো মোল্লা মানুষ, এখানে আপনাদের গুরু আদালত গুলো বেশি বুঝেন এমন মানুষ অনেক আছেন। হাকিমরা বিচার করবে কিসের উপর? সাক্ষীর উপর। কোনো অবস্থাতে কোনো বিচারক সাক্ষী দিতে পারবে না। আমি একটা বিষয় দেখলাম, এটা তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া, ইউরোপ, আমেরিকা বা আন্তর্জাতিক যেগুলো আদালত এগুলো না, এটা আহকামুল হাকিমিনের আদালত। তো এখন আল্লাহ বললেন যে তোমরা একে অপরের সাক্ষী হও। হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষী হলাম, আল্লাহ বলছেন আমিও তোমাদের সঙ্গে কি হয়ে গেলাম? আল্লাহু আকবার! একটিমাত্র বিষয় যে বিষয়টা সরকারের বিষয়, ইমামুল আম্বিয়ার বিষয়, আল্লাহর মাহবুব নবীর বিষয়ে আল্লাহ ঘোষণা দিলেন, এ আমার আম্বিয়া ইকরাম আমার নবীর ব্যাপারে আমিও তোমাদের সঙ্গে আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত এগুলো আমরাও জানি না,
এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন যে রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামদের থেকে অঙ্গীকার নিয়েছেন আলমে মিসাক, কিন্তু এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন আল্লাহ আল্লাহ তো সমস্ত নবীদেরকে একসাথে পাঠান নাই, আল্লাহ সমস্ত নবীদেরকে তো একসাথে পাঠান নাই। এক দ্বিতীয় নম্বর, আমার নবীর আগে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন এরা গোত্র বিশেষ নবী ছিল, যেই নবীকে যে গোত্রে পাঠিয়েছেন ওনার নবুয়ত সেই গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার নবী বলেন রব্বুল আলামিন আমাকে যতগুলো বিশেষত্ব দান করেছেন তার মধ্যেটা হলো আমার পূর্বে যত নবী রসূল নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন প্রত্যেক নবুয়তের নবীদের নবুয়তের এরিয়া সীমিত, গোত্র বিশেষ নবী ছিল, কিন্তু উরসিলতু ইলাল খালকি কাফা, আমি পুত্র বিশেষ নবী নই, আমি সারা বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আলা হযরত খাজা গরীব নওয়াজ স্মৃতি সংসদ। ওরা মোবাইল নুন বন্ধ করে দাও, বেশিক্ষণ ধরে তো নাই সেট করে দিই, এমন শরীর ভালো না। اللهم صل على سيدنا نبينا محمد. এই আয়াতের তাফসীর দেখলাম, আবার আল্লাহ তো যুগে যুগে কালে কালে নবীদেরকে পাঠিয়েছেন, আবার যখন নবীদেরকে আল্লাহ কোন কওমের দিকে পাঠাচ্ছিলেন আবার নবী থেকে অঙ্গীকার নিয়েছেন, আবার আমার নবী থেকে অঙ্গীকার নিয়েছেন এবং প্রত্যেক নবী থেকে আবার অঙ্গীকার নিয়েছেন। প্রাণ পিছে ভেরা আমরা কোন নবীর উম্মত? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাম আমার নবীর শান মান মর্যাদা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক ও মাওলা তুমি তো আমাকে নবী বানিয়েছো, তুমি আমাকে রসুল বানিয়েছো, আসমানে ইঞ্জিল কিতাব দিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া মাওলা, আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে সেই মহাবুর নবী উম্মত হিসেবে কবুল করো। আরো আছে আল্লাহ তুমি তো আলমে মিসাক থেকে মিসাকের মধ্যে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলে, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব থাকা অবস্থায় তোমার সে রসুল যদি এসে যায় সেই নবীর কলমা পড়ার, সেই নবীর উপর ঈমান আনার, সেই নবীকে সাহায্য করার, তুমি যে আমরা ওয়াদা করেছিলাম তুমি সাক্ষী নিয়েছো, আমরা তো সেই সুযোগ পাই নাই। এই জন্য আমার ওরা অ্যাপ্লিকেশন করেছিলেন, ওরা ফরিয়াদ করেছিলেন, এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ বলেন হে সমস্ত আম্বিকরাম তোমরা কে কোথায় আছো, তোমরা সবাই বাইতুল মুকদ্দসে চলে যাও, আমার মাহবুব নবীকে বাইতুল মুকদ্দস হয়ে আমি আনব, আমার রসুল বাইতুল মুকদ্দসে গেলেন দেখতেছেন সমস্ত আম্বিকরাম আফন আফন রওজায়ে পাক থেকে সমস্ত আম্বিকরাম বাইতুল মুকদ্দসের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র আমার নবীর পিছনে ইক্তেদা করে দুই রাকাত নামাজ পড়ার জন্য। এজন্য আশেকরা বলেন মুক্তাদি আগে তু, মুক্তাদি আ চুকে তু, ইমাম আ গয়া
মুক্তদি আ চুকে তু ইমাম আ গায়া সমস্ত বিক্রম এন্তেকালের পরে আফন আফন রওজায় পাক থেকে বাইতুল মুকদ্দসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আমার নবীর পিছনে একতদা করে নামাজ পড়বে সবাই আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য আমার নবী বলেন হে আমার উম্মত মনে রাখিও কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ একটা স্টেজ সাজাবেন ওই স্টেজের নাম মকামে মাহমুদ আপনার কথা বুঝতেছেন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে একটা স্টেজ সাজাবেন আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হে নবী অনতি বিলম্বে একেবারে কাছে আমি আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবো আপনার কথা বুঝতেছেন ও বা তুই কিতনে গুদ দুইয়া ইন্ডিয়ান আসাম গ নয় বে বলতে চাচ্ছিলাম হে নবী আমি একেবারেই কাছে অর্থাৎ অনতি বিলম্বে আমি আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবো আল্লাহ কিয়ামতের মাঠে একটা বিরাট স্টেজ সাজাবেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টেজ ইতিপূর্বে আর কেউ দেখে নাই এটা এটা দেখে মুসলমান না মুসলিম অমুসলিম সবাই এই স্টেজের প্রশংসা করতে বাধ্য হবে এই জন্য এই স্টেজের নাম মাকামে মাহমুদ প্রশংসিত স্টেজ প্রশংসিত স্থান ওখানে একটা পতাকা হবে ওই পতাকার নাম লিবাউল হাম একটি মাত্র পতাকা আজকাল তো কত পতাকা ওইদিন কোন পতাকা থাকবে না একটি মাত্র পতাকা থাকবে ওই পতাকার নাম লিবাউল হাম ওই পতাকার নাম লিবাউল হাম প্রশংসার পতাকা আমার দেয়াল নবী মানে ওয়া আদামু ওয়া মান দুনহু তাহাতা লেভাই কিয়ামতের কঠিন দিনে সাধারণ পাবলিক নয় আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিকরা আমি নবীর সেই পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে আল্লাহু আকবার কথা বললে লম্বা হয়ে যায় আনাল হাসির হাসর করলে বালাকে কোন ওই খামান নাই দিনে আনাল হাসির আমার নবীর নাম হাসির কারণ ইহসারুন নাসু বাইন কদমাইয়া আমার সামনে সবাই আমার সামনে কে আমার সামনে হাসর করা হবে আমি নবীর সামনে আমি নবীর সামনে হাসর করা হবে আমার সামনে আমরা তো এগুলো না আমরা তো এগুলোর দ্বারা কাজ হয় নাই আমরা শুধু কিভাবে টাকা খাওয়াবো জায়গা জমিন নেব একটা সুন্দর বিল্ডিং করব একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব গাড়ি বাড়ি নারী এই তিন জিনিসের মধ্যে আমার হায়াত শেষ আপনার হায়াত শেষ আমি আসছি কোথায় যাব কোথায় কি নিয়ে যাব কোথায় যাব এ সমস্ত প্রশ্নের উত্তর আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে থাকলে তো আমাদের অবস্থা এটা হতো না আমার ওই পতাকার নিচে কি হবে
আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত আমার নবীর পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। আর কি বলছেন জানেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম, আমি রাসূল, কিয়ামতের কঠিন দিনে সমস্ত আদম সন্তানের সরদার। কিয়ামতের মাঠে কেন আমার নবী তেমনি সর্দার বলে না? সর্দার তো ছিল, সর্দার প্রকাশ হয় নাই, এক এক নবীকে এক এক যুগে পাঠিয়েছেন, ওরা ইমামুল আম্বিয়াকে দেখে নাই, কিন্তু কিয়ামতের মাঠে তো সবাই, কথা বলছেন না কেন? কিয়ামতের মাঠে সবাই উপস্থিত। আমার রসুল বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে আমি সমস্ত আদম সন্তানের সর্দার। ওয়ালা সাখারা, এটা অহংকার নয়, আল্লাহর নিয়ামত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত কি বলছেন জানেন? আপনি পড়তে পারবেন? কত নাম দেন কত দেন? রিসালাত কুল সিয়াদত কুল ইমামত কুল ইমারত কুল, রিসালাত কুল সিয়াদত কুল ইমামত কুল ইমারত কুল, আর হুকুমত কুল ভিলায়ত কুল, খোদা কে ইয়াহাঁ তোমার লিয়ে জমীন ও জমা, এ ফরায় হচ্ছে না ভাই, এ ফরায় হবে না, স্যার ভালো করে পড়েন, জমীন ও জমা তোমার মাকি চুনি ন চুনা তোমার লিয়ে বনে দু জাহান, রিসালত কুল সিয়াদত কুল ইমামত কুল ইমারত কুল হুকুমত কুল ভিলায়ত কুল, খোদা কে ইয়াহাঁ তোমার লিয়ে জমীন ও জমা, তোমার লিয়ে মকিন ও মকান, তোমার লিয়ে চুনি ন চুনা তোমার লিয়ে সব কিছু, রেসালত কুল সিয়াদত কুল ইমামত কুল ইমারত কুল হুকুমত কুল ভিলায়ত কুল, সবগুলোর বরাদ্দ আল্লাহ দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার নবী কিয়ামতের কঠিন দিনে আদম সন্তানের কি সরদার, খুশি না? এছাড়া খুশি হইবে না, কথাই বুঝন না করিব না। আমার ভাইরা, কাল কিয়ামতের কঠিন দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপি উম্মতের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি। শুধু এগুলো কেন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমরা ওই নবীর উম্মত, যে নবীকে আল্লাহ কি দান করেছেন কৌসার, আপনারা মনোযোগ আছে, আমরা সেই নবীর উম্মত,
যাকে আল্লাহ কি দান করেছেন কৌসর দান করেছেন তো আমার নবীকে যখন কৌসর আল্লাহ দান করলেন তো নবীর দিয়ানত দ্বারা তো আমি কি আর আল্লাহ এর মানে আগরে সাহেব কি নবী মান করিবে না আল্লাহ কৌসর দিয়েছেন কাকে আর জোরে বলেন না আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন কৌসর এই আয়াতের তাফসীর দেখেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী সহ মুহাদ্দিসিন ইকরাম এই আয়াতের তাফসীরে হাদিস নকল করেছেন সাহাবা ইকরাম নবীর কাছে জানতে চেয়েছিলেন মাল কৌসর ইয়া রাসূলুল্লাহ নবী গো কৌসর জিনিসটা কি সুবহানাল্লাহ এখন মনোযোগ আছে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন মাল কৌসর নবী গো আল্লাহ যে আপনাকে কৌসর দিয়েছেন কৌসর জিনিসটা কি আমার নবী বলেন নাহারুন ফিল জান্নাত জান্নাতের একটা নদী জান্নাতের একটা নদী ইয়া রাসূলুল্লাহ জান্নাতের নদী বলে হ্যাঁ জান্নাতের একটা নদী এবার আসুন একটা দুটো হাদিস নয় আমার নবী বলেন এ আমার উম্মত আল্লাহ আমাকে যে কৌসর দান করেছেন এই নদীটা কত বড় জানো মাসিরাতা শহরিন এক মাসের দূরত্ব আলহামদুলিল্লাহ এক হাদিস অপর হাদিসের মধ্যে আছে মাসিরাতা সফরিন এক সফরের দূরত্ব এক এক সফরের দূরত্ব এক মাসের দূরত্ব দুই হাদিস তৃতীয় নম্বর আমার দয়াল নবী বলেন এ আমার উম্মত আমরা রব্বুল আলামিন আমি নবীকে যে কৌসর দান করেছেন এই কৌসর কত বড় জানো এই কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে যে পেয়ালায় করে তোমরা কৌসর পান করবা এ হজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো আসমানের যত নক্ষত্র আল্লাহু আকবার আসমানের যত নক্ষত্র আমার ভাই রব আসমানের কত নক্ষত্র পৃথিবীর কিন্তু কেউ জানে না আমার নবী কিন্তু জানে নক্ষত্র কত এই জন্য তে বলছেন উম্মত হজ কৌসরের পারে আল্লাহ আমি নবীকে যে হজ কৌসর দিয়েছেন এ হজ কৌসরের পারে পেয়ালা আছে আসমানে আসমানে যত নক্ষত্র ততগুলো পেয়ালা আছে বিরাট হজ কৌসর আচ্ছা এবার আমার নবী ঘোষণা দেন এ আমার উম্মত হজ কৌসরের পানি কেমন জানো খুব মনোযোগ হজ কৌসর পানি দুধের চেয়ে বেশি সাদা কথা বলছেন না কেন দুধের চেয়ে বেশি সাদা ইয়া তোমরা তো ইন্ন হ আপনারা তো ফান করেন কোকা কোলা পেপসি মেরিন্ডে সেভেন আপ স্প্রাইট আর সিকোলা ফারান্দি ফেলা এগুলোর রং কেমন মাটি নিজন বাদ দেখুন হ্যাঁ বিভিন্ন কালার আমার নবী বলেন এ আমার উম্মত হজ কৌসরের পানি দুধের চেয়ে বেশি সাদা দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্টি দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্টি বরফের চেয়ে বেশি ঠান্ডা
বাদা আবাদা কোন উম্মতের নসিবে সামান্য পানি যদি জুটে যায় আবাদুল আবাদ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। ইয়া রাহিমদের মেহে আমাদের ছেলের নাত পড়ে না সকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের মাশাআল্লাহ। আরে সকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তাহাকে জানো ভালো ভালো যদি বাঁচতে হয় নবী তার আনিওয়ালা নবী সুন্দর নাচ দেখছে আমার ভাইয়েরা সকারাতের বিছানা সবাইকে যেতে হবে সবাইকে সকারাতের বিছানায় যেতে হবে। সকরাতের সকরা এত বড় কষ্ট সাত সমুদ্র তার নদী পানিগুলো যদি ঢুকায় দেওয়া যায় পিপাসা বাড়তেই থাকবে সবাই সতর্ক হয়ে যায় আজে বাজে গল্প করবেন না আজে বাজে গালাগালি করবেন না জমানকে হেফাজত কর সকরাতের বিছানায় তো একদিন সবাইকে যেতে হবে। সকরাত এমন কষ্ট সাত সমুদ্র তেরো নদীর পানি যদি ওই ব্যক্তির মুখে ঢুকায় দেওয়া হয় যত পানি পান করাবেন পিপাসা বাড়তে থাকবে আর সাত সমুদ্র কই এক চামচ এক চামচ পানি খাওয়া নসিব হবে না পানিগুলো এদিকে দিলে এদিকে পড়ে যাবে এটার নাম সকরাত। জীবনে একটি মাত্র আসবে বাবা বারবার আসবে না এই কষ্ট দেখেন নাই বাবা মারা যাচ্ছে দাদা মারা যাচ্ছে পাশে পাশে একটা চামচ এক চামচ পানি দিল পানিগুলো পড়ে যায় সাত সমুদ্র তার নদীর পানি যদি ঢুকায় দেওয়া হয় পিপাসা বাড়তে থাকবে পিপাসা যাবে না তো ওই সময় সাত সমুদ্রের পানি লাগবে না সামান্য পানি। আমার রসুল বলছেন একটা পানি আছে যে কৌসারের পানি লা নাজমা বাদা বাদা কোন মানুষের নসিবে যদি সামান্য পানি জুটে যায় আবাদুল আবাদ তার কোনদিন পিপাসাই লাগবে না। অতএব এই মুসিবতের সময় সকরাতের সকরাতের বিছানায় হজ কৌসারের পানি দরকার আছে তো আরো জোর দরকার আছে তো আমার ভাই যদি দরকার থাকে আমার নবীর গোলাম হয়ে যায় আমার ভাইরা সকরাতের কঠিন সময় একটি পানির কথা মনে পড়বে যে পানির নাম হউদ কৌসার পাবে কোথায় রাশিয়া দিবে আমেরিকা রাশিয়া এ হউদ কৌসারের পানি আল্লাহ তো দান করেছেন আমার দয়াল নবীকে
এ পানির যদি প্রয়োজন হয় পানি যদি পান করতে হয় তাড়াতাড়ি দুনিয়ার দুনিয়া বিভিন্ন দিক থেকে তওবা করে নবীমুখী হয়ে যান মুস্তাফা মুখী হয়ে যান মুস্তাফার দামান মজবুত করে ধরুন আমার ভাইরা আমার নবী যেখানে থাকুক আমি উম্মত যেখানে থাকি না কেন সক্রাতির বিছানায় আমার মাহবুব নবী হৌজি কোন ফেলান নবুয়তের হাত মুবারক বাড়িয়ে হৌজি কোসের পানি উম্মতের মুখে দান করবে এরা বলবে হুজুর আমরা তো বাংলাদেশে আমার নবী আছেন মদিনাতুল মুনাব্বারায় নবীর হাতি নবীর হাত মুবারক কত লম্বা আমার নবী হৌজ কৌসর পানি হৌজ কৌসর পানি তো আমার নবী পান করানোর জন্য উম্মতের মুখে দেওয়ার জন্য আমার নবীর হাত মুবারক কত লম্বা আমার ভাইয়েরা আমার নবী নবুয়তের হাত মুবারক বাড়াতে হবে না আমার নবীর নির্দেশটা দিলেই হয়ে যাবে হজ কোসর উম্মতের মুখে চলে আসবে সুবহানাল্লাহ সমস্ত কায়নাত আমার নবীর ইশারায় চলে আমরা কিন্তু নবীর ইশারায় চলি না এটা হলো বদনসিব হালিমাতু সাদি আমি অনেকবার বলছি আমার নবী শিশু শৈশবকাল হালিমাতু সাদিয়ার ঘরে মক্কায় মজমা থেকে প্রায় তায়েফ খুদ্রিব মক্কা থেকে তায়েফ 150-200 কিলোমিটার হবে ওই তায়েফ থেকে আরো প্রায় 100 কিলোমিটার দূরে হালিমাতু সাদিয়ার বাড়ি কত বড় ভাগ্যবানে মেয়ে আমার নবীকে দুধ পান করাচ্ছেন সুবহানাল্লাহ নাজিকার আপনি মুকদ্দর পর হালিমা সাদিয়া নাজিকার আপনি মুকদ্দর পর হালিমা সাদিয়া আরে শহরে মক্কা মেয়ে তুঝে মৌলা কা প্যারা মিল গয়া শহরে মক্কা মেয়ে তুঝে মৌলা কা প্যারা মিল আলমে বালা সিখ ঈসা ইশারা মিল গয়া হম বেসহারো কো মুহাম্মদ কা সহারা মিল গয়া সলাতু আলা আরেকজন বলল হুজুর এই এক্ষুনি আপনি বলে আসলেন কৌসান নাহারুন ফিল জান্না এটা জান্নাতের নদী জান্নাতের নদীর পানি আমি জান্নাতে ঢুকলে তো পাবো আবার সগরাতের বিছানায় আমি কৌসর পানি প্রত্যেকে পাবো এটি কিন কথা কিনলে ভোর হবো আর এক মনে খেয়াল আছে না এক মনে খেয়াল না তাই লিখাইতে পারতে না ভাই ই কে কে সাইতে দিবি এক মন এক খেয়াল এক দিয়ান কোন হৌজে কুলসুর পানি এটা জান্নাতের একটা নদী কোথাকার নদী জান্নাতের নদী সুবহানাল্লাহ বলবেন না আর একটা পানি আছে ওই পানির নাম জমজম মানুষের নামাতে হামাতে আর একটা পানি আছে কোন পানি জমজম জমজমের পানি আল্লাহ আমাদের জন্য দিয়েছেন দুনিয়ার
স্বর্ণ চাঁদি মণি মুক্তা জহরিয়া কো ডিজেল অক্টেন কেরোসিন যত খনিজ দ্রব্য তেলের খনি পেট্রোলের খনি ডিজেলের খনি স্বর্ণের খনি চাঁদের খনি যত প্রকারের খনি আছে মুসলমানের পাশাপাশি এগুলো তো আল্লাহ বিধর্মীদের কেউ দিয়েছে বিধর্মীদের কেউ দিয়েছে রাশিয়ার মধ্যে তেলের খনি নেই তেলের খনি অক্টেনের খনি ডিজেলের খনি মুসলমানের পাশাপাশি দুনিয়ার যত খনি আছে এই খনিজ দ্রব্য মুসলমানের পাশাপাশি আল্লাহ বিধর্মীদের কেউ দিয়েছে কিন্তু না বলে বলি বহন তেলের খনি পেট্রোল খনি ডিজেলের খনি মুসলমানের পাশাপাশি বিধর্মীদের কেউ দিয়েছেন কিন্তু একটা খনি আল্লাহ রিজার্ভ রেখেছেন বিশ্বের ইমানদার মুসলমানের জন্য এটা হলো জমজমের পানি কোন বিধর্মীর নসিবে কথা বলছেন না কেন কোন বিধর্মীর নসিবে এই জন্য আমার নবী বলেন বিধর্মীরা মক্কার হেরামে ঢুকতে পারবে না বিধর্মীরা মক্কার হেরামে ঢুকতে পারবে না মদিনার হেরামে ঢুকতে পারবে না বিধর্মীরা মক্কার হেরামে ঢুকতে পারবে না জমজমের পানি পান করতে চাইলে মক্কার হেরামে ঢুকতে হবে এই জমজমের পানি আমাদের জন্য বরাদ্দ জমজমের পানি কেমন আল্লাহু আকবার আমার নবী বলেন ফিহি তুমুন উম্মত জমজমে মানুষ পানি পান করে পিপাসা নিবারণের জন্য কিন্তু জমজম এমন একটা পানি যেই পানি পান করলে আপনার পিপাসায় চলে যাবে খিদাও চলে যাবে জমজমের পানি আপনার শুধু পিপাসা যাবে তেমন না আপনার কিদাও যাবে আপনি ডেলি জমজমে পানি পান করলে আপনার খাবার আর কোনো প্রয়োজন হবে না আর এই স্বাদ এই মজা আমি কোনো পানিতেই পাইনি এন ইসমাইল সমর কদম নিযুক্ত ইবি ইসমাইল সমর কদম ন আর নবীর কদম তল তুমি খাইলে ইসমাইলের পেশামি পেশানিতে নূরে মোস্তফা ছিল এনা ভাই ইদরা ভাই জমজমই বে আমার জমজম কিন্তু কথা আজি বেশি লম্বই গই জমজম কিন্তু নুয়ান ইসলামের তুফানের সময় জমজমের কূপ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আবার জমজম কিভাবে ফেলেন এনে উজুর হলে জমজম খাই ফেলাতে মতম সাপ্তাহ না আবার জমজম কিভাবে পেয়ে গেলেন আল্লাহ তুমি যদি দয়া করে জমজম কূপ আমি আব্দুল মুত্তালিবের হাতে আবিষ্কার করে দাও আমি যদি জমজম কূপ পেয়ে যাই আল্লাহ আমি মান্নত করতেছি আমার 10 জন ছেলে আমার 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় ওই ছেলেটাকে তোমার নামে কুরবানি দেব আল্লাহু আকবার বলবেন না আয় আল্লাহ জমজম তালাশ করব জমজমের পানি যদি আমি তালাশ করে পাই তুমি যদি দয়া করে আমার হাতে জমজম আবিষ্কার করে দাও আমি মান্নত করলাম আমার 10 জন ছেলে ওই 10 জন ছেলের মধ্যে যে ছেলে আমার বেশি প্রিয় ওই ছেলেকে আমি তোমার নামে কুরবানি দেব আল্লাহর বড় দয়া হযরত সাইয়েদনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার হাতে জমজম আবিষ্কার হয়ে গেল।